आई होप আজকের ভিডিওটা আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে কিভাবে পাখিকে হ্যান্ড ফিড করাবেন সেই পদ্ধতি কিছু দেখাবো, আর আমি আমার পাখিদের কিভাবে হ্যান্ড ফিড করাই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে পাখিকে খাওয়াবার জন্য এরকম একটা সিরিঞ্জ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে একটা ছোট চামচ আর একটা বাটি নিয়েছি, আর আমার এটা বেসিক্যালি খুব একটা পছন্দ নয়। এটা আমি রাখলাম, আর আমি এখানে বেবি ফুড ইউজ করব। তো আমি এখানে স্যারালেক্সের যেটা রাইস আর ভেজিটেবলসের ফ্লেভার আছে এটা ইউজ করব। তো এটা পাখির জন্য ভালো, রাইসও আছে আর ভেজিটেবলসও আছে। আর 7 দিন হলো আমি একটা পাখিকে হ্যান্ড ফিড করাচ্ছি। আপনারা ভিডিওতে আগেই তাকে দেখে নিয়েছেন, আর ওর নাম আমি দিয়েছি টুকটুকি। তো আমি টুকটুকিকে 7 দিন আগে পেয়েছিলাম, ও খুব ছোটোতেই নিচে পড়ে গিয়েছিল, তখন নিজে খেতেও পারত না, আর অন্য পাখিতে ওকে মারামারি করছিল, তো সেজন্য আমি নিয়ে আসি ওকে আমার কাছে। টুকটুকি একটু বড় হয়ে গেলে আমি টুকটুকিকে দিয়ে আসবো ওখানে, যদি ও ওখানে থাকতে চায় ওখানেই থাকবে, আর নয়তো আমার কাছে থাকবে। টুকটুকির আগেরও কিছু ভিডিও আছে যেগুলো আমি অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব। যখন ওকে নিয়ে আসি ফার্স্ট সেই দিনেরও কিছু ভিডিও আছে। আমি এখানে স্যারালেক্স কমই নিয়েছি, ছোটো যে চামচটা ছিল সেটার এক চামচই নিয়েছি, এর থেকে বেশি লাগেও না, তো আমি এতটা নিয়েছি দেখিয়ে দিই। আমি এরপর এখানে একটু জল দেব, খুব অল্প করে জল দেব, একটু জল দিয়ে একটু মিক্স করে নেব। খুব বেশি জল দেব না, খুব বেশি জল দিয়ে দিলে এটা পাতলা হয়ে যায়, আর খুব বেশি পাতলা হয়ে গেলেও খেতে চায় না। পরিমাণটা যেহেতু অনেকটাই কম সেজন্য জলটা একটু বুঝেই দিতে হবে, নয়তো এটা পাতলা হয়ে যাবে। টুকটুকির খাবার একদম রেডি হয়ে গেছে, এরপর টুকটুকি কোথায় আছে দেখি। হাই, এই কদিনের মধ্যেই ও আমাকে অনেকটা বুঝে গেছে, এখন একদম ডাকলে এভাবে চলে আসে। আমি 1 ঘন্টা আগে হ্যান্ড ফিড করিয়েছিলাম, ওর পেটটা এখনও ভরে আছে, কিন্তু এখন ছোট বলে একটু বেশি খায়। তোমার নামটা বলে দাও, আজ থেকে সবাই জানলো তোমার নাম টুকটুকি। টুকটুকি এইভাবে খেতে খুব পছন্দ করে, কারণ ও যখন ছোট ছিল তখন হয়তো খাওয়াতে একটু অসুবিধা হতো, কিন্তু তারপর আস্তে আস্তে ওকে আমি এইভাবে অভ্যেস করিয়েছি হাতে এইভাবে খাওয়া, আর তারপর থেকে ও এইভাবেই খেতে বেশি পছন্দ করে, চামচে খুব একটা পছন্দ করে না। তো যদি এরকম কিছু খাবার খাওয়াই তো আমি ওকে এইভাবে হাতেই খাইয়ে দিই। টুকটুকিকে আমি শুধু স্যারালেক্স খাওয়াই না, ওকে আমি ভাত আর ডাল সেদ্ধ করি, তারপর ওটা মেখে ভালো করে মিক্স করে মেখে তারপর ওকে দিই, ও সেটাও খুব পছন্দ করে খেতে। এরপর আস্তে আস্তে ওকে আমি ঘাস চালের দানাও কিছু দেব অভ্যেসের জন্য। ওর খাওয়া হয়ে গেছে, এরপর ওর মুখটা একটু পরিষ্কার করিয়ে দেব। এরকম একটা তুলোর বাট নিয়ে তারপর সেটা একটু জলে ডাব করে সেটা এক্সট্রা জলটা একটু বের করে দিই এভাবে, তারপর মুখের কাছে দিয়ে ওটা পরিষ্কার করিয়ে দিই, কারণ এভাবে পরিষ্কার করাটা দরকার আছে, কারণ যাবতীয় যে খাবারগুলোর মুখের মধ্যে লেগে থাকে সেটা যদি থেকে যায় তাহলে হয়তো পিঁপড়ে হওয়ার সম্ভাবনা হতে পারে। ও এটা দিয়ে খেলা করতে খুব পছন্দ করে। নাও, টুকটুকির পেট ভরে গেছে, ওর মুখও পরিষ্কার হয়ে গেছে, এরপর টুকটুকি ঘুমোবে। আর টুকটুকি এখানে থাকে, টুকটুকির ঘরটা সবাইকে দেখিয়ে দিই। এটা এটা টুকটুকির ঘর, এখানে টুকটুকি রানী থাকেন। যাও, এরপর তুমি তোমার ঘরে যাও, আর সবাইকে বলে দিও যেন সবাই তোমাকে একটা করে লাইক দেয়, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে।